আগে তো হাজবেন্ডের টাকায় শপিং করতাম, ইয়া করতাম, অনেক মজা লাগতো, খালি বুঝতাম না তো। আপনাকে তো একটা কথা বলছে, হাজবেন্ডের টাকায় শপিং করতে মজা লাগে, আর নিজের টাকা খরচ করে শপিং করতে গেলে এখন কষ্ট না, মজা লাগে না, কষ্ট লাগে এখন। আরে এত কষ্ট করে ইনকাম করছি, ওই টাকাটা ওইটার পেছনে খরচ করবো? দর্শক সত্য কিন্তু বেরিয়ে আসতেছে। বিদেশ সম্পর্কে বাংলাদেশে থাকতে যে একটা মানে চিন্তাধারা ছিল, একটা কেমন ছিল যে মানে লন্ডন আমেরিকা মানে শুনলেই মানে অন্য একটা চিন্তা মাথায় চলে আসতো, মনে হইতো যেন ওইখানে মনে হয় মানুষ খুব সুখে আছে, খুব সুখে আছে, মানে খুব বেটার ইয়া। আসলে কিন্তু আমরা বাংলাদেশেই সবচাইতে বেটার, বেটার লাইফটা কিন্তু বাংলাদেশেই। এখানে কিন্তু অনেক মানে স্ট্রাগল করতে হয়, অনেক হার্ড লাইফ। বাংলাদেশে কি স্ট্রাগল করতে হয় না? না, বাংলাদেশে কি স্ট্রাগল লাইফ, হাজবেন্ডরা ইনকাম করবে, ঘুরাইবো, বেড়াইবো, মার্কেটিং করবো, ওই তো ছিল লাইফ বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পয়সাটা আসবে কোন থেকে বাংলাদেশে? বাংলাদেশে তো হাজবেন্ডের ইনকাম করতো, ওইখানে তো আর নিজেদের আমাদের ইনকাম করতে হইতো। তাহলে কিন্তু আপনার নিজের কথা আপনি নিজে ফেসে যাচ্ছেন, কিছুক্ষণ আগে বললেন কি ছেলে মেয়েদের ভালো ফিউচার আছে বাংলাদেশেও কি ভালো হয়েছে? বললাম ছেলে মেয়েদের আছে ইনশাল্লাহ, অবশ্যই আছে, কিন্তু এখানে তো মনে করেন ইয়াং জেনারেশনের জন্য ভালো, আমাদের জন্য একটু কষ্ট। মানে হঠাৎ করে এসে একটা পরিবেশের সঙ্গে খাপ খাওয়ায়নি এইটাই ধরেন, এখানে তো আর বাংলাদেশে তো মনে করেন আমাদের মহিলারা বেশি একটা ইনকাম করার দরকার পড়ে না, হাজবেন্ডরা যা করে খুব কম। আর আমেরিকাতে তো তা না, হাজবেন্ড ওয়াইফ দুজনেই করতে হয়, তো ভালো লাগে, একদিক দিয়ে ভালো লাগে, নিজে নিজে ইনকাম করার মধ্যে আলাদা একটা মজা আছে এইটাই। তো আগে তো হাজবেন্ডের টাকায় শপিং করতাম, ইয়া করতাম, অনেক মজা লাগতো, খালি বুঝতাম না তো। আপনাকে তো একটা কথা বলছে, হাজবেন্ডের টাকায় শপিং করতে মজা লাগে, আর নিজের টাকা খরচ করে শপিং করতে গেলে এখন কষ্ট না, মজা লাগে না, কষ্ট লাগে এখন। আরে এত কষ্ট করে ইনকাম করছি, ওই টাকাটা ওইটার পেছনে খরচ করবো? দর্শক সত্য কিন্তু বেরিয়ে আসতেছে, সত্য আস্তে আস্তে বেরে ওই যে আমার হাজবেন্ড আসতেছে। তো অবশেষে আমরা ভাইয়াকেও পেয়ে গেলাম, বসেন। আমরা বেশ কিছুক্ষণ ধরে মানে কথা বলতেছিলাম কেমন লাইফ যাচ্ছে আমেরিকা অথবা সিলেটে বাসা কোন জায়গায়। তো অবশেষে আমাদের দুলা ভাইও কিন্তু চলে আসলো। আপনাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকে কিন্তু দেখেই মনে হচ্ছে আপনি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো ভালো ভালো। তো ভালো আছেন? আপনার লাইভ আমরা সবসময় দেখি, আপনাকে খুব পছন্দ করি, আজকে ভাইসে গেছি, সৌভাগ্য পাইছি আপনাকে। ইনশাল্লাহ ভালো, থ্যাংক ইউ রোয়েল ভাই, ইউ ওয়েলকাম। এখন বলেন আপনার আমেরিকান স্বপ্ন কি পূরণ হয়েছে? দেশের থেকে যে আশা করে আসছিলেন ইনশাল্লাহ, মানে যতটুকু ভাগ্যে আছে, যা ভাগ্যে আছে সেটাই তো হবে আলহামদুলিল্লাহ, মানে সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ। আর বড় জিনিস হয়েছে মানে ছেলে না, এটাই তো বলতেছি যে আলহামদুলিল্লাহ সব কিছু মিলাইয়া, অসুখী বললে সেটা আল্লাহ নারাজ হবে। হ্যাঁ ওইটাই, আর বিষয় সবচাইতে বড় জিনিস হয়েছে ছেলে মেয়েদের তো একটা এখানে একটা লাইফ আছে, বাচ্চা কাচ্চার একটা বেটার লাইফ। আমাদের তো আর সে অলমোস্ট শেষের দিকে, এখন তো ছেলে মেয়েদের হইতেছে সব শুরু, তো ওদের বেটার লাইফ লাইফের ইয়াই তো আমাদের চাওয়া। তো তো ভাবি কিন্তু এই কথাটা মনে করেন আপনার একটু চিন্তা ভাবনা করে বললো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, স্বপ্ন পূরণ হয়েছে কিনা। এই তো ভালো আছি, ভালো লাগতেছে আপনাকেও দেখে, এবং আমরা অনেক ফ্যামিলি 12 পিপল আসছি, মানে এক পরিবার থেকে 12 জন। জি, ফার্স্ট টাইম আসলাম, আর সবসময় ফেসবুকে দেখি এবিসি, ওটা অনেক বড় একটা প্রোগ্রাম, সো ফার্স্ট টাইম আসি, লেটস সি হাউ। আর বাংলাদেশের বাসা কোন জায়গায়? সিলেট, হবিগঞ্জ। আপু আপনি নিউ ইয়র্কে কত বছর হলো আপনার? 22 বছর। মাশাআল্লাহ, অনেক বছর ধরে আছেন, 22 বছর। একটু নিউ ইয়র্কের একটু অভিজ্ঞতা বলবেন, ভালো লাগা বা দেশের মধ্যে এখানে এখানে স্পেশালি কোনটা ভালো লাগে, যদি একটু এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা বলতে পারেন। আমাদের তো মনে হয় আমরা বাংলাদেশেই আছি, ছোটোখাটো বাংলাদেশ এটা বলতে গেলে, আমাদের সব আত্মীয়স্বজন এখানে, তারপরে আমাদের এনভায়রনমেন্টে যে আমরা এখানে আসছি সবাই একটা বাংলাদেশি এনভায়রনমেন্টে, তারপরে আমরা যে পিকনিকটা আসছি আমরা সবগুলো বাংলাদেশি পিকনিকে যাই, আমাদের ভালো লাগে
এখানেও আসছি, ইনশাআল্লাহ এটা ভালো লাগলে নেক্সট ইয়ার আবার আসবো আমরা সব। আপনিও তো সিলেটের লোক? হ্যাঁ আমি সিলেটের। আচ্ছা আচ্ছা, তো আপনার আপনার সিলেটি ভাষায় কথা কন কিনা? এখন এখন যদি আমি বলতে যাই যে কেমন আছেন, তো আপনাদের এলাকায় কি বলে সিলেটের বলে কি তা খবর? ভালো আছি, ভালো আছি না মানে অনেকরা বলে, আমরা আমরা বলি মানে শুদ্ধ ভাষা ভালো আছি। আচ্ছা আচ্ছা, কি বলে আমরা আমাদের ভাষায় বলে যে মানে কিতা করো বা কিতা কেমন আছো, এটাই বলে কেমন আছি বলো বা এটাই না আঞ্চলিক কিভাবে বলতে পারি আপনি আউকা শুদ্ধ আর একটু আঞ্চলিক মিক্স আর কি, মানে একটু ডিফারেন্ট সিলেটের চাইতে ডিফারেন্ট। হ্যাঁ আমাদেরটা তো একটু মিক্সই। পিকনিকে আসলেন, তো পিকনিকে আসতে গেলে কত ডলার করে রাখলো? আমাদের চারজনকে রাখলো 125, মানে এক একজনে কত ডলার? $35, $35 পার পারসন। তো মানে এটা খুবই মানে অল্প এবং সাশ্রয় বলতে হবে, মানে অন্য অন্য পিকনিকে গেলে আপনার খাওয়া দাওয়া প্রায় $70-80 তো করে যায়, কিন্তু সে $80 এবং তাদের ব্রেকফাস্ট খুবই ফাইন, সবাই হ্যাপি, আমরা অ্যারেঞ্জমেন্ট ভালো, নাইস পরিবেশ, সুন্দর পরিবেশ এদের। তো ভাইয়ের নামটা পরিশেষে আমাদের? আমার নাম অপু, আমি ঢাকার ধানমন্ডি 14 নম্বরের, আর দেশের বাড়ি সিলেট। তো ঢাকা থেকে সিলেটে বিয়ে করতে গেলেন? দে ডু লাভ ম্যারেজ, ইয়া ইটস ওকে, লাভ ম্যারেজ ইজ নট ব্যাড ইফ দে লাইক ইট, সো ইজ ওকে। একটু বাংলায় বলবেন, আমরা আবার ইংরেজি কম বুঝি। আমার ইংরেজিতে খুব ভালো, আমি আবার ভালো না। ওকে না, কথা হচ্ছে কি যদি তারা লাভ ম্যারেজ করতে চায় সমস্যা নাই, তো একটু সিলেটি ভাষায় বলবেন, সিলেটি ভাষায় আলহামদুলিল্লাহ, তোমরা যদি একটু সিলেটি ভাষায় বলবেন নাকি, তোমরা যদি পছন্দ হয় আমরা আলহামদুলিল্লাহ নাকি, এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সব দিন ওইটাই, বাচ্চা কাচ্চা যদি সুখে থাকে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ওরা যদি ভালো থাকে এটাই হচ্ছে। তো দেশে বাবা মা কোথায় আপনার এখন? বাবা মা দেশেই আছে, হবিগঞ্জেই আছে। ওনাদেরকে ওনারা এখনো বেশি আছেন তো, তাই না? ওনাদেরকে মিস করেন? হ্যাঁ অবশ্যই মিস করি, অনেক মিস করি। একটু বাবা মার একটুখানি বাবা মাকে উদ্দেশ্য করে যদি কোনো মেসেজ বা কিছু বলতে চান বা প্রিয়জনদের? না প্রিয়জনদের তো অবশ্যই অনেক মিস করি, কারণ অনেক তো অনেক বছরই তো মানে নিজের দেশে কাটাইছি, এখানে নতুন বা দেখা যায় যে আপনার আসার পরে অনেক মিস করছি। আর আমার বাবা মার হইতেছে অনেক হইতেছে দেশে, আমার মা বাবা একা থাকে, আমরা তিন বোন ভাই নাই, তো তিন বোনই বাইরে, মা বাবা একা থাকে দেশে, তো একটু। তো আমরা আর বেশি লম্বা করতে চাচ্ছি না, অনেকক্ষণ তো কথা বললাম, সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, এই পরিবারের মতো এরকম হাসি খুশি থাকবেন, আর সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, আপনার বাড়ির চারপাশের সকল মানুষকে ভালো রাখবেন। ফ্যামিলিগুলো আছি সবাই কিন্তু অলমোস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমরা অনেক মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো, মানে সবাই একসাথে হ্যাপি ফ্যামিলি আমরা আলহামদুলিল্লাহ। মানে অনেক শ্বশুর বাড়ি কিন্তু ওহাইওতে, ওহাইও? হ্যাঁ, আর মাশাআল্লাহ আমার বাবার বাড়ি হচ্ছে ওহাইওতে, আমার বাবা ভাই বোন ওরা সবাই ওহাইওতে থাকে। আমরা ঈদ করতে যাব ওখানে, আমরা ঈদ করতে যাব ইনশাআল্লাহ ওহাইওতে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, আপনার ঈদ ভালো কাটুক সেই প্রত্যাশা করছি। থ্যাংক ইউ রুল ভাই, ওয়েলকাম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, খাওয়া দাওয়ার সময় হয়ে গেল, এখন খেতে যেতে হবে। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, আপনার বাড়ির চারপাশের সকল মানুষকে ভালো রাখবেন, তাহলে আল্লাহর রহমতে আপনি অনেক বেশি বেশি ভালো থাকতে পারবেন। এই কথা বলে ওয়ালাইকুম আসসালাম।